হাওড়া ডিভিশনের 15টি রেল স্টেশন আধুনিকীকরণের কাজ ইতিমধ্যেই কিন্তু শুরু হতে চলেছে। অমৃত স্টেশন প্রকল্প বাস্তবায়ন হতে চলেছে। ইতিমধ্যেই কিন্তু যে কাজ শুরু হবে তা কিন্তু জানিয়ে দিলেন পূর্ব রেল। হাওড়া ডিভিশনের 15টি রেল স্টেশনকে সাজিয়ে তোলা হবে, বদলে যাবে পুরো স্টেশনের লুক। এর মধ্যে হাওড়া ডিভিশনের নবদ্বীপ ধাম সহ আম্বিকা কালনা খাগড়াঘাট রোড ও আজিমগঞ্জ জংশন এই 4 রেল স্টেশনকে ঘুরে দেখলেন হাওড়া ডিভিশনের ডিআরএম। নবদ্বীপ ধাম রেল স্টেশনে এসে বেশ কিছু প্রতিশ্রুতি দিয়ে গেলেন। পশ্চিমবঙ্গে প্রায় 90টি রেল স্টেশনকে আধুনিকীকরণ করা হবে। অমৃত ভারত স্টেশন প্রকল্পে এই হাওড়া ডিভিশনে 15টি রেল স্টেশনের নাম আছে। এই 15টি রেল স্টেশনের কাজ কিন্তু সর্বপ্রথম হাওড়া ডিভিশনেই শুরু হতে চলেছে, যা খুশির খবর ইতিমধ্যেই কিন্তু পাওয়া গেল। নদিয়াবাসীর জন্যও কিন্তু বিশেষ খুশির খবর। নদিয়া জেলার অন্যতম ঐতিহ্যশীল এবং ব্যস্ততম রেলওয়ে স্টেশন নবদ্বীপ ধাম নিয়েও কিন্তু অনেক আপডেট চলে এলো। বন্ধুগণ, অমৃত ভারত স্টেশন প্রকল্পের 6 আজিমগঞ্জ জংশনে যা এর আগে আপনাদের আপডেট দিয়েছিলাম, ইতিমধ্যেই কিন্তু যে কাজ সে কাজ কিন্তু শুরু হতে চলেছে। আজিমগঞ্জ জংশনে কিন্তু ইস্কালাটার লাগানো থেকে অনেক কাজ চলছে। নতুন একটি ফুট ওভারব্রিজ কিন্তু জুড়ে যাবে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের একদম বাইরে থেকে রাস্তার ওপার পর্যন্ত, তার কাজ চলছে। এদিকে মুর্শিদাবাদের আরও একটি গুরুত্বপূর্ণ ব্যস্ততম রেলওয়ে স্টেশন খাগড়াঘাট রোড, যেটি বহরমপুর সদরে অবস্থিত ভাগীরথী নদীর এই পারে, এই রেল স্টেশনটিও কিন্তু আধুনিকীকরণ হবে। এই খাগড়াঘাট রোডও কিন্তু বদলে যাবে। তারপরে নবদ্বীপ ধাম নদিয়া জেলার অন্যতম ঐতিহ্যশীল এই রেল স্টেশনটি সাজানো হবে আধুনিক মডেলে। এছাড়াও আম্বিকা কান্না এই 4 রেল স্টেশন কিন্তু হাওড়া ডিভিশনের ডিআরএম কিন্তু সেদিন ঘুরে গেলেন এবং অনেক কিছুই প্রতিশ্রুতি দিয়ে গেলেন। আম্বিকা কালনা সহ একদম নবদ্বীপ ধাম এসে কী কী প্রতিশ্রুতি দিলেন নবদ্বীপবাসীদের জন্য, তা আজকের ভিডিওতে জানাবো। নদিয়া জেলার দুটি ব্যস্ততম শহর কৃষ্ণনগর এবং নবদ্বীপ ধাম, এই শহর দুটি একটি নদীর এপার এবং ওই পারে জড়িত। কৃষ্ণনগরের সঙ্গে নবদ্বীপ একটি নদীর মাধ্যমে ভাগ হয়ে আছে। এই কৃষ্ণনগরের সঙ্গে নবদ্বীপকে জুড়ে দেওয়ার জন্য নদীর উপরে রেল ব্রিজ নির্মাণ হয়ে পড়ে আছে, কিন্তু বাস্তবতা পায়নি। এই প্রজেক্টের ভবিষ্যৎ কি তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। তো বন্ধুগণ, এরই মাঝে ইতিমধ্যেই একটি খুশির খবর এসেছে নদিয়াবাসীদের জন্য। দেখতে পাচ্ছেন যে নবদ্বীপে যাতায়াত লেগেই থাকে, তবে আছে বিরাট সুখবর, জানলে চমকে যাবেন। তো কি নিউজ? তো দেখা যাক যে হাওড়া ডিভিশনের ডিআরএম মনীষ জৈন নবদ্বীপ ধাম স্টেশন পরিদর্শনে আসেন। নবদ্বীপ ধাম স্টেশন পরিদর্শন করে তিনি জানান, আগামী দিনে এটিকে সম্পূর্ণরূপে অমৃত ভারত স্টেশন রূপ দেওয়া হবে। বন্ধুগণ, হাওড়া ডিভিশনের ডিআরএম কিন্তু নবদ্বীপ স্টেশন পরিদর্শনে এসে তিনি জানান যে স্টেশন পরিদর্শন করার পরে তিনি বলেন যে ভারত সরকারের যে রেল মন্ত্রকের উদ্যোগে গোটা দেশ জুড়ে অসংখ্য স্টেশনকে অমৃত ভারত স্টেশনের পরিবর্তন করা হচ্ছে, সেই স্টেশনগুলির মতোই কিন্তু এই নবদ্বীপ ধাম এই রেল স্টেশনটিকেও কিন্তু আধুনিকীকরণ করা হবে। ইতিমধ্যে হাওড়া ডিভিশনের 15টি রেল স্টেশনকে আধুনিকীকরণ করা হবে এবং সেই প্রক্রিয়ার কাজ চলছে, যা কাজ শুরু হতে চলেছে। তার মধ্যে নদিয়া জেলার এই নবদ্বীপ ধাম এটি অন্যতম। তিনি আরও বলেন, নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশনকে উন্নতকরণ করার সঙ্গে সঙ্গে অনেক কিছু বদলে যাবে, অর্থাৎ এই রেল স্টেশনের যে লুক সেটা একদম ঝাঁ চকচকে হবে। ইস্কালাটার চলন্ত সিঁড়ি সহ এই স্টেশনের একদম ফুট ওভার ব্রিজ দুই পারের সঙ্গে জুড়ে যাবে। এছাড়াও এই নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশনকে সবুজের সঙ্গে সাজানো হবে। নবদ্বীপ ধাম রেল স্টেশনের সঙ্গে আগামী দিনে জুড়তে পারে কৃষ্ণনগর। এছাড়াও এটাও জানা গেছে যে নবদ্বীপ ধাম রেল স্টেশন আধুনিকীকরণের যে কাজ, সেই কাজ শুরু করার জন্য ইতিমধ্যে যে অবৈধ বস্তি, এই বস্তিগুলোতে নোটিশও নাকি দেওয়া হয়েছে। বন্ধুগণ, পুরো এয়ারপোর্টের মতো কিন্তু সেজে উঠছে কাটোয়া, নবদ্বীপ, বর্ধমান সহ 15টি স্টেশন যা হাওড়া ডিভিশন। হাওড়া ডিভিশনের যে 15টি রেল স্টেশনের কাজ ইতিমধ্যে শুরু হতে চলেছে তা আপনাদের জানিয়ে দিই। চলুন, যে দেখতে পাচ্ছেন যে 1 নম্বরে আছে হাওড়া ডিভিশনের বর্ধমান এবং রামপুরহাট, বোলপুর, নবদ্বীপ ধাম, খাগড়াঘাট রোড, কাটোয়া, তারকেশ্বর, শেওড়াফুলি এবং বালি, আজিমগঞ্জ জংশন, ডাংকুনি, সাঁইথিয়া, চন্দননগর, পাকুড় এবং আম্বিকা কালনা। তো বন্ধুগণ, এটি একটি গুড নিউজ বলা যায় নিঃসন্দেহে। হাওড়া ডিভিশনের 15টি রেল স্টেশনের কাজ যা শুরু হতে চলেছে, ইতিমধ্যে কিছু কিছু রেল স্টেশনে কিন্তু কাজ শুরু হয়ে গেছে। সেদিন কিন্তু যে হাওড়া ডিভিশনের ডিআরএম সে কিন্তু নবদ্বীপ ধাম, আম্বিকা কালনা সহ খাগড়াঘাট রোড, আজিমগঞ্জ জংশন এগুলোকে কিন্তু পরিদর্শন করে গেলছেন এবং সেখানে কিন্তু বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছে যে খুব শীঘ্রই কাজ চালু হতে চলেছে। বন্ধুগণ, কেমন লাগলো আজকের এই আপডেটটি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে তা বন্ধুবান্ধবদের মধ্যে সকলকে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন।